আসসালামু আলাইকুম এ পর্যায়ে এ প্লে লিস্টের যে টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংয়ের পার্ট আমি বলেছিলাম আগের ভিডিওতে যে ইনফরমেশন গ্যাদারিং করব আমরা কি এই ইনফরমেশন গ্যাদারিং যে ফ্রেসটা আছে সাইবার সিকিউরিটির এটা মেটা স্প্লুটের সাথে করব যে টপিকগুলো কাভার করব নেটওয়ার্ক স্ক্যানিং সার্ভিস ইনুমেরেশন এবং কি ভার্নটারি স্ক্যানিং সো আজকে এখন এই ভিডিওর নেটওয়ার্ক স্ক্যানিং সম্পর্কে কথা বলবো যে নেটওয়ার্ক স্ক্যানিং কি বা নেটওয়ার্ক স্ক্যানিংটা কীভাবে কাজ করা হয় সেজন্য আমার মেশিন অন করে দিব ল্যাব মেশিন সো দুইটা মেশিন লাগবে আমার একটা হচ্ছে কালি মেশিন সো কালি মেশিনে আমি একটু র্যামটা কমায় দিব এডিট ভার্চুয়াল মেশিন আমি চার করে দিলাম এবং কি সেই সাথে আর একটা মেশিন অন করব ওকে সো এখন যে কাজটি করব সো ফার্স্টলি আমরা পোর্ট স্ক্যানিং করব ফার্স্টলি আমরা পোর্ট স্ক্যানিং করব আমি যদি ল্যাব আর্কিটেকচারটা আর একটু শেয়ার করি আপনাদের সাথে তাহলে হয়তো বা বুঝতে পারবেন ক্লিয়ারলি এটি হচ্ছে আমার টার্গেট ওয়েবসাইট বা টার্গেট মেশিন এটা হচ্ছে অ্যাটাকার পিসি এটা হচ্ছে টার্গেট পিসি এই মুহূর্তে একটা আমার আইপি রয়েছে একটা আইপি রয়েছে এবং টার্গেট মেশিনেরও একটা আইপি রয়েছে আমার কাজটি হচ্ছে এই অ্যাটাকার পিসিতে আমি রান করব মেটা স্প্লিট করে এই টার্গেট ওসটাকে স্ক্যান করব ইনফরমেশন গ্যাদার করব এটা আমি ল্যাবে দেখাচ্ছি আপনারা রিয়েল টাইমেও ইউজ করবেন যেগুলো অথরাইজ আর আছে অথরাইজেশন আছে সো আমরা মূলত কি করি আমরা ফার্স্টলি ম্যাটাসপ্লিট সারা যেটা করি আমরা কি করি সরাসরি এনমেপ দিয়ে স্ক্যানিং করি মেটা স্প্লেটের সাহায্যে এনমেপ দিয়ে স্ক্যানিং করব বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করব যে আসলে কিভাবে এই বিষয়গুলা কাজ করা যায় যেমন পিং স্ক্যান পোর্ট স্ক্যান ওএস ভার্সন ডাটা ইম্পোর্ট এই বিষয়গুলা কিভাবে কাজ করা যায় মেটা স্প্লেটের সাহায্যে সো সো বা ডাটা ইমপুর্ট করে কিভাবে কাজ করা যায় বা পোর্ট ডিসকভারি কিভাবে আমরা করতে পারি এবং কি ইউডিপি এন এগুলো আসলে করা যা বাট আমরা এগুলোই ফার্স্টে দেখব যে আমরা কিভাবে এই কাজগুলা করতে পারি আশা করি বুঝতে পারছেন সেই সাথে আগে ফার্স্টলি আমি সচরাচর আমরা যেটা করি সেটা দেখবো এবং কি নর্মাল যেটা করি সেটা দেখব সো সেজন্য আমি ল্যাব মেশিনে যাব ল্যাব মেশিনে গিয়ে আমার যে মেশিন রয়েছে সে মেশিনটাকে রান করে দেব অ্যাটাক মেশিন থেকে সো দেখতেই পাচ্ছেন মেশিনটার আমি রুডে যাব ওকে চলে গেলাম এখন রয়েছে রান করার জন্য মেটা স্প্লিট রান করার জন্য আমরা দুইটা ওয়েটে মেটা স্প্লিট রান করতে পারি এইভাবে যায় খুঁজে এবং কি টার্মিনাল মোড থেকে তাহলে আমরা কী লিখব এম এস কনসোল যারা আগের ভিডিওগুলো দেখেনি তার আগের ভিডিওগুলো দেখে আসলে আপনার বোঝার জন্য সুবিধা হবে সো এম এস কনসোল এটারও বিভিন্ন ব্যবহার রয়েছে অলরেডি ম্যাটাসপ্রিট রান হয়ে গিয়েছে সো আমরা যে কাজটি করব এখন এখন আমাদের ফার্স্টলি এনম্যাপ দেখবো আমরা আমরা ফার্স্টলি দেখবো এনম্যাপ সো আমি আর একটা টার্মিনাল নিব বিকজ এই টার্মিনালটা দিয়ে এনম্যাপ দিয়ে আগে স্কিন করবো তদ্রুপ সেই এনম্যাপের স্ক্যানটায় শুধু বেশ কালি সেই এনম্যাপের স্ক্যানগুলাই সেখানে রাখবো সো আমার ফার্স্টলি যে বিষয়টা দরকার আমার আইডি দরকার এনম্যাপ মানে আমার তো টার্গেট মেশিন দরকার টার্গেট মেশিনটা আমি এনম্যাপ আছেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট জিরো বাই টোয়েন্টি ফোর জাস্ট টু ওয়েট আমি টার্গেট মেশিনটা বের করে নিয়ে আসতেছি হচ্ছে আমার টার্গেট মেশিন সো ক্লিয়ার অ্যানম্যাপ আমি নর্মাল পিং দিব আগে ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান এটা হচ্ছে আমার নর্মাল পিং নর্মাল পিং দেওয়ার ফলে আমাকে যে রেজাল্টটা দিয়েছে সেটা হচ্ছে অ্যানম্যাপের রেজাল্ট দিয়েছে যে এই পোর্টগুলো সো তদ্রুপ এটা একটা হলো এটা আমরা সচরাচর মেপ দিয়ে রান করে থাকি একটা ম্যাটাই স্প্লুইটের সাহায্যে কীভাবে রান করা যায় আমরা একটা যদি দেখি সো এখানেও লিখতে পারি এনম্যাপ আইপি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট এইট জিরো নট এইট জিরো ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান এখানেও কিন্তু আমাদের রেজাল্টটা ইস্যু করলো আশা করি বুঝতে পারছেন সো আমরা ইতিমধ্যে দেখলাম এখন দেখব পুট স্ক্যানিং কিভাবে করা যায় বা পুট স্ক্যানিং কীভাবে করতে পারি আমরা ওকে সো এটাকে ক্লিয়ার করে দিব সো আমরা কি করব পুট স্ক্যান করব। সো লিখি সার্স পোর্ট স্ক্যান দেখেন পোড স্ক্যানিংয়ের জন্য বিভিন্ন অক্সিলারি মডিউল এসেছে আপনারা জানেন অক্সিলারি মডিউল হচ্ছে সাহায্যকারী যেটা সাহায্যে স্ক্যান করা যায় এবং কি রয়েছে স্ক্যানার অক্সিলারি মডিউলও রয়েছে স্ক্যানার সেই সাথে আমরা পোডি স্ক্যানার দেখবো এবং কি পোডি স্ক্যানার রয়েছে তিনটা রাউটার টিসিপি পোর্ট স্ক্যানার এটাও আমরা ইউজ করতে পারি ওকে তাহলে রয়েছে ফাইভ তাহলে দেখবো ইউস ফাইভ তাহলে ইউজ ফাইভ হয়ে গিয়েছে শো অপশনস তাহলে আমাদের কী কী বিষয় ইয়েস 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 ওয়ান থেকে 100 ফুট দেখাবে টাইমে তো স্ক্যানিং ইনফো ইনফো কমন ইনফোকে ওকে আরেকটু দেখে নেই আর হোস্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে আর হোস্টটি সো আমি আর হোস্টটি সিলেক্ট করে দেব আমি ক্লিয়ার করে দিলাম সেট আর হোস্ট ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট আমাদের টার্গেট আইপিটা ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান শো অপশনস সরি সব অপশন দেখতেই পাচ্ছেন আমার আর হোস্ট সিলেক্ট হয়ে গেছে আমি এখন রান দিব বা এক্সিকিউরিটি দিব সো অলরেডি রেজাল্ট দেখতে পারতেছেন যে এনমেপের সাহায্যে অথবা মেটা স্প্লেটের সাহায্যে কীভাবে পুটগুলো স্ক্যানিং করা যায় তাহলে এখানেও দেখতে পারতেছেন যে বাইশ ফুট অন রয়েছে পঁচিশ তিপ্পান্ন এবং কি এই পুটগুলো অন রয়েছে আশা করি এই ভিডিওটা আপনার উপকারে লাগবে এবং কি সহজে আপনি মেটা স্প্লিট দিয়ে বিভিন্ন অক্সেলারি দিতে যে কাজ করাগুলো হয় বিভিন্ন যে সার্সিং যে কাজগুলো করা হয় শেষ কাজগুলা আপনি সহজে অতি সহজে করতে পারবেন এবং কি অতি সহজে এই বিষয়গুলো স্ক্যানিং করতে পারবেন সো আমরা ভার্সন সহ কিন্তু দেখতে পারি যে ভার্সনগুলো কি বা কিভাবে কাজ করে তাহলে যদি ভার্সন আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমরা আগে দেখব এনম্যাপের স্ক্যানটা সো এটা ক্লিয়ার করে দিলাম এনম্যাপ এস ভি টার্গেট আইপি ওয়ান নাইন টু ডট ওয়ান জাস্ট টু আমরা দেখবো আমাদের টার্গেট তাহলে আমরা দেখতে পারতেছি যে কি কি ভার্সনে এখানে কী কী বিষয়গুলো অন রয়েছে দেন আমরা এখন মেটা স্প্লিটে চলে যাব ক্লিয়ার করে দিই দেখার সুবিধার্থে আমরা কি করব ব্যাক করব ব্যাক কমান দিলে কি হবে আমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে সো ডিবি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান নাইন জিরো ডট ওয়ান ফাইভ ওয়ান ডাটাবেস ইজ নট কানেক্টেড সরি ডাটাবেস কানেক্টেড করা হয়নি সো পরবর্তী ভিডিওতে ট্রাই করব ডাটাবেস কানেক্টেড করে একটা দেখানোর জন্য সো আমি কথা বলতেছিলাম মূলত নেটওয়ার্ক স্ক্যানিং নিয়ে কিভাবে নেটওয়ার্ক স্ক্যানিং করা যা বা কিভাবে নেটওয়ার্ক স্ক্যানিং করতে হয় ধন্যবাদ এ পর্যন্ত এই ভিডিওতে দেন পরবর্তী ভিডিও দেখবো সার্ভিস ইনুমেরেশন কীভাবে মেটা স্প্লেটের সাহায্যে সার্ভিস ইনুমেরেশন করা যা হাই আমি বনিয়ামিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন